আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালার রশেষ রহমত এবং দয় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যাদের সন্তান হয় না তারা আজ এই পবিত্র রমজান মাসের প্রথম জুমায় ইফতারের আগে অন্তত চার শব্দের একটি ছোট্ট দোয়া রয়েছে নেক সন্তান লাভের এই দোয়াটি কষ্ট করে হলেও তিনবার পড়ে আল্লাহ তালার কাছে নেক সন্তান কামনা করবেন আল্লাহ তালা চাহে তো রমজানের মধ্যে আপনার নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন আপনাদের কাছে অনুরোধ করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অন্তত একবার হলেও করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই জানেন আমরা এই প্রথম নারীদের ছবি ছাড়া কোনো প্রকার হারাম ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে প্রচার করে থাকি এবং পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেই যে আমলগুলো করে অসংখ্য তিনি ভাই বোনকে আল্লাহ রব্বুল আলমীর সন্তান দান করেছেন সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি তাই নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলেই পান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারে রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ঈদুল উল আজহার মতোই এদিন ইসলাম ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এতই বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে আল্লাহ তালা কোরআন ঈর্ষাদ করেন হে মোমিনগণ জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুরাজ জুমার নয় নম্বর আয়াতে বলা হয়েছে হাদিসেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজার একটি হাদিস জুমার দিনে আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনে ভাই বোনেরা জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায় তাহলে আল্লাহ অবশ্যই তার চাওয়া পূরণ করেন তাকে তার দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো জুমার দিন নবীজি সাল্লি সাল্লামের উপর দরুদ পাঠ করাও একটি মহান ইবাদত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় আবুদা উৎসরীপের একটি হাদিস তাই আমরা পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ পাঠ পড়ব কি ছোট্ট দোয়াটি অন্তত তিনবার পড়বো যে কোনো দরুদ আপনারা পড়তে পারেন অন্তত কম করে হলেও আপনি এগারো বার আল্লাম সাল্লিউস্ল্ল্লিমালবী আনাম আহম্মেদ আল্লাসম আলা নবী আনাম আহম্মদ এভাবে পড়বেন তারপরে নেক সন্তান লাভের পরীক্ষিত এই দোয়ার আমলটি আপনি একবার হলো করবেন আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তালার নিকট দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাকে নেক সন্তান দান করেন এর মাধ্যমে মহান রব আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যাতে তার বান্দারাই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন আর দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন কম করে হলেও তিনবার এভাবে পাঠ করবেন এই দোয়ার অর্থই হচ্ছে হে আমার প্রভু আমাকে এক পুত্র দান করুন সুরাজ সফাতের একশো নম্বর আয়াতে বলা হয়েছে আপনারা আজকে পবিত্র জুমার দিনে আপনার আসর থেকে শুরু করে আগ মুহূর্ত অর্থাৎ ইফতারের আগ নিয়ে আপনি ইফতারের আগ দিয়ে অর্থাৎ যখন ইফতার শুরু করবেন তার পর থেকে ইফতার শুরু হওয়ার অন্তত পাঁচ মিনিট আগে আপনারা অবশ্যই অবশ্যই ইফতার সামনে নিয়ে বসে এই আমলটি করবেন আগে দরুদ পড়ে নেবেন যে দরুদটি দেখাচ্ছি এগারোবার অন্তত সাল্লি আনা ও সাল্লি সালিমালী সাল্লিম আহমদ নাবী আনা আহমদ এভাবে পড়ে রব্বি হাবলি মিনা সলহিন এভাবে আপনি তিনবার পড়ার পরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন আল্লাহ রব আলমিন ইনশাআল্লাহ পবিত্র জুমার দিন বান্দার দোয়া কবুল করে থাকেন এবং এবং আপনারা অবশ্যই অবশ্যই যারা রোজা থাকবেন এই রোজা রেখে ইফতার সামনে নিয়ে যদি আপনারা দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া ইনশাল্লাহ ফিরাবেন না এছাড়া পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত বা ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সময় দোয়া এমনিতেও আল্লাহ তালা ফিরান না বা কবুল করেই নেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আপনারা অবশ্যই একবার হলে আমলটি করুন যারা আমলটি করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন আল্লাহ তালা যাতে আপনার নিয়তের ওসিলায় আপনাকে একটি নেক সন্তান দানের ফায়সালা করে ফেলেন আমি অনুরোধ করছি আমরা প্রথম নারীদের ছবি ছাড়া সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আপনারা যারা নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি সেই সমস্ত দিনই ভাই বোনদের জন্য যারা আমলগুলো করবেন এবং নিয়ত করে ফেলেছেন আল্লাহ রবুল আলমিন যাতে এই আমলের ওসিলায় তাদেরকে একটি নেক সন্তান দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকু